অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। গত বছর এই দিনে আমরা হিন্দুদের রক্ত দেখেছিলাম। এই বজরং পুজোতে আসার জন্য সোনাচূড়া থেকে বাস ভর্তি করে, তিনটে বাসে ভর্তি করে 120 জন হিন্দু ধর্মাবলম্বী ভক্ত আসছিলেন। ভূতা মোড়ে নামিয়ে 55-60 ঊর্ধ্ব মহিলাদেরও ছাড়েনি, মাঠে নিয়ে গিয়ে মেরেছে। আমি এখানে প্রোগ্রাম শেষ করে হসপিটালে গেছি, অনেককে 6 জনকে তমলুকে পাঠাতে হয়েছে। এই দিন আমরা ভুলতে পারি না। সেদিন যারা এসেছিল তারা শুধু বিজেপির লোক ছিল না, তৃণমূল সিপিএম সব দলের লোক ছিল। ধর্ম যারা হিন্দু তারা পালন করে, তাতে সমস্ত বহুদলীয় গণতন্ত্র সব দল থাকতে পারে। কিন্তু যেহেতু গেরুয়া ঝান্ডা মাথায় তিলক আর জয় শ্রীরাম, তাই তাদেরকে আসতে দেওয়া যাবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, নিজ ধর্ম পালনের জন্য যারা সেদিন রক্ত ঝরিয়েছেন, বজরংবলীর আশীর্বাদে তারা যেন সুস্থ থাকেন এবং তারা যেন আমাদের এই সনাতন সংস্কৃতি আর হিন্দু ধর্মকে আরো শক্তিশালী করেন। তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব হিন্দুরা ছিল। এই ইব্রাহিম লোদীদের বংশধর, ঔরঙ্গজেবের বংশধর, আলাউদ্দিন খিলজির বংশধর, যারা একটার পর একটা হিন্দু মন্দির আস্থা জায়গা ভেঙে তছনছ করেছে, ভারতবর্ষে পুনর্নির্মাণের দায়িত্ব মোদিজি যোগীজি নিয়েছে, আমাদের বাংলাতেও সেটা করতে হবে। আজকে সেই কারণে এলাহাবাদের নাম প্রয়াগরাজ রেখেছেন যোগী আদিত্যনাথ জি। তাই সনাতন সংস্কৃতি মানে ভারতীয় সংস্কৃতি, গীতা বসুদেব কুটুম্বকম, আপনারা সবাই এই সনাতনের মান, সনাতনের যশ, সনাতনের ঐতিহ্য, সনাতনের গৌরব আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের দেশ যাতে আফগানিস্তানের মতো কোনদিন তালিবানদের হাতে না চলে যায়, সেজন্য আমাদের সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতা আসবে চলে যাবে, অর্থ আসবে চলে যাবে, সম্পদ হবে চলে যাবে, কিন্তু নিজের ধর্মের মান সম্মান আস্থা বজায় রাখতে গেলে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম। জনগণের রায় নয়, ছাপ্পাই ফিরাদ হাকিম অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী।